পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টলে ব্রিটেনের বৃহত্তম মুসলিম কবরস্থান প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা আটচল্লিশ হাজার মুসলমান জনগোষ্ঠীর বসবাস এই শহরে বাংলাদেশি মুসলমানদের সংখ্যা মাত্র দশ হাজার আগামী ছয় মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম সম্পন্ন হলে তাতে দাফন করা যাবে প্রায় চল্লিশ হাজার মৃতদেহ এর উদ্যোক্তারা বলেছেন শুধু ব্রিস্টল নয় বরং এর আশেপাশের মুসলমানরাও কবরস্থানটিতে দাফনের সুবিধা নিতে পারবেন ব্রিস্টলের বাংলাদেশি কমিউনিটি নিয়ে ইব্রাহিম খুল্লের তিন পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব ক্যামেরায় ছিলেন জাকির হোসেন কয়েস মানুষের মৃত্যু এক অনিবার্য বাস্তবতা আর এই মৃত্যুর পর শেষ ঠিকানা হল কবর জীবিত অবস্থা এই কবরের সংস্থান করে যাওয়ার প্রস্তুতি এক বিরাট নিয়ামত এমন কাজের সূচনা করলেন ব্রিস্টলের বাংলাদেশি মুসলমানরা ব্রিস্টল থানবাড়ি এলাকায় প্রায় একশো একর জায়গা নিয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে বৃহত্তম কবরস্থান এই

So we said we'd be very happy to হাজার কবরের সংকলন হবে। দুটি নামাজের জায়গা, মহিলাদের জন্য আলাদা অজুর ব্যবস্থা এবং ভিজিটের জন্য চব্বিশ ঘন্টা খোলা রাখা হবে। প্রকল্পের ইঞ্জিনিয়ার বললেন এখানকার মাটি কবরের জন্য অত্যন্ত উপযোগী। আলহামদুলিল্লাহ on the site soil is condition is very good. Soil doesn't support itself and also um it's water the site is waterlogged. So even if it take 3 m শুধু ব্রিস্টল নয় আশপাশের শহর থেকে এসেও মানুষ এখানে কবরের জাগা বরাদ্দ নিতে পারবেন কমিউনিটি ব্যক্তিত্ব ও চ্যানেলের চেয়ারম্যান সামার চৌধুরী জাপি বললেন এই প্রকল্প বাস্তবায়িত হলে ব্রিটেনে এটি মাইলফলক হয়ে থাকবে দিস ইজ অ্যান এক্সেলেন্ট প্রজেক্ট ফর এভরি ওয়ান নট জাস্ট পিপুল লিভিং ইন ব্রিস্টল অ্যান্ড সারাউন্ডিং এরিয়াজ বাট পিপুল ফ্রম অল ওভার দ্য কান্ট্রি স্পেশালি লন্ডন বার্মিংহাম ওয়েলস বিকজ অফ দি কমিউনিকেশন সো দিস ইজ এ ব্রিলিয়ান্ট প্রজেক্ট অ্যান্ড এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস যেটা হলো যে আমরা তো ইসলামিক পদ্ধতিতে আমাদের দেশে যেভাবে বেরিয়েল করিস ঠিক সেইভাবে পাবো। এ যেন নতুন এক আশা নতুন সম্ভাবনা আয়াল্লাহ পরবর্তী আলম যে সমস্ত বায়ু নতুন আল্লাহ মেহলত এখানে কমিউনিটির মানুষও আনন্দিত এমন উদ্যোগে এটা মানে হইলো ওয়ান অফ দ্যা লেটেস্ট টা কি উই আর ট্রাইং টু ডু যে এই এরিয়ার মাঝে যে লেটেস্ট গ্রেভিয়ার্ড আমার সত্তরের উপরে আমার বয়স আমার মনে একটা শান্তি আসলো কারণ আজকাল দিনের ভবিষ্যতের দিনের এটা যদি আমার জীবিত অবস্থায় আমি যদি স্থির করে যেতে পারি এর চেয়ে বড় কি আছে আমার চালদার কাছে লাখো 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 শুকর এটা একটা মানে জেনুইন একটা পিওরলি মুসলমানের একটা জায়গা এর লাগিয়ে আমি মনে করি মানে দূর থেকে দূর থেকে মানুষ আইতে এই কোনো অবহেলা হইতো না একটা খরচ হয়নি এটা অনেক অনেক তারারে ধন্যবাদ দেওয়া যায় আই ফ্রম কার্ডিফ অ্যান্ড আই থিংক ইট ইজ এই প্রেস্টিজ প্লেস ফর আওয়ার মুসলিম কমিউনিটি বিশটি কবরস্থান বরাদ্দ রাখা হবে দরিদ্র অসহায় জন্য ব্রিস্টলের বাংলাদেশী মুসলমানদের এই উদ্যোগ সত্যিকার অর্থেই অসাধারণ সকল কার্যক্রম শেষে এই কবরস্থান যখন পূর্ণাঙ্গতা লাভ করবে তখন এটি হবে ব্রিটেনের সর্ববৃহৎ মুসলিম কবরস্থান মেমোরিয়াল অফ উডল্যান্ডস থেকে ইব্রাহিম খলিল চ্যানেল এস